শিক্ষার্থী বন্ধুরা, মনোবার্ষিপন বলছি। আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন অথবা আপনি যে কোনো ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, তাহলে আজকের ট্রিক্সটি জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকে আমি শো করতে যাচ্ছি যে কীভাবে আপনারা এ ধরনের একটি বেস্ট সেলার বক্স তৈরি করতে পারেন আপনার ওয়েবসাইটের মাঝে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এবং সেটি ইউজ করে আপনার ওয়েবসাইটকে কীভাবে চমৎকারভাবে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন। ফুল প্রসিডিওর আমি শো করব আজকে। তো এর জন্য আপনাদেরকে আপনাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তো আমার যে ওয়েবসাইটটি সেটি কিচেন গার্ডেন নিশে, বাট আজকে ট্রিক্স ফলো করলে আপনি যে কোনো নিশের ওয়েবসাইটে বেস্ট সেলার প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করতে পারবেন। ফুল প্রসিডিওর আমি শো করছি। লক্ষ্য করুন, আমার ওয়েবসাইটে এলিমেন্টর ইউজ করছি আমি। তো এলিমেন্টর দিয়ে যদি আমরা অটো ওয়েবসাইট, আমার এটি একটি অটো ওয়েবসাইট, অর্থাৎ অটোমেটিক্যালি জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্ট অ্যামাজন থেকে চলে আসে। আমি শো করছি, সাপোজ এই প্রোডাক্টে আমি জাস্ট ওয়ান ক্লিকে আমার ওয়েবসাইটে অ্যাড করে আপনাদেরকে শো করছি। তো এর জন্য আমাদের ওজনের একটি এক্সটেনশন প্রয়োজন হয়, দিস ওয়ান। জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্টটি চলে আসছে, অ্যান্ড দিস ইজ দ্য প্রোডাক্ট। লক্ষ্য করুন, জাস্ট ওয়ান ক্লিকে আমার ওয়েবসাইটে চলে এসেছে। তো এখান থেকে আমরা পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে জাস্ট ওয়ান ক্লিকে শেয়ার করে দিতে পারি। তাহলে যে বিষয়টি বলছিলাম, এই ওয়েবসাইটে অটো প্লাগইন সেট করা। লক্ষ্য করুন, প্রোডাক্টটি আমার ওয়েবসাইটে লিস্টেড হয়ে গিয়েছে অটোমেটিক্যালি জাস্ট ওয়ান ক্লিকে। তো এই ওয়েবসাইটে অটোমেটেড প্লাগইন সেট করা। তো সেক্ষেত্রে আমরা যদি এ ধরনের প্রোডাক্ট বক্সগুলো আমরা যদি এলিমেন্টর দিয়ে তৈরি করতে চাই, আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। এ কারণে আমরা একটি প্লাগইন ইউজ করছি। আমি যদি প্লাগইনসে যাই, অ্যাড নিউ, তো এখানে আমরা যে প্লাগইনটি সেট করব সেটির নাম হচ্ছে জেনারেট ব্লকস, GENERATEBLOCKS। লক্ষ্য করুন, এই প্লাগইনটি জেনারেট ব্লকস, এটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। আদার্স অনেক ধরনের প্লাগইন রয়েছে জেনারেট ব্লকসের, বাট দিস ওয়ান ইজ পারফেক্ট। তো এটি আপনাদেরকে ইনস্টল করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে এবং অ্যাক্টিভ করে নিতে হবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো এই অবস্থায় আমাদেরকে একটি পোস্ট তৈরি করতে হবে। তো আমি যদি পোস্টে যাই, পোস্টটি পাবলিক করব না, আমরা পোস্টটি সেভ করে রাখবো, অর্থাৎ ড্রাফট হিসাবে সেভ করে রাখবো, অ্যাড নিউ। তো এখানে আমি একটি টাইটেল দিচ্ছি, যেহেতু এটি ড্রাফট হিসাবে থাকবে, জাস্ট আমি বোঝার জন্য জেনারেট ব্লকস 7 আমি ড্রাফট হিসাবে সেভ করছি। তো এই অবস্থায় আমরা যদি এই ব্লক সেকশানে ক্লিক করি, অ্যাড ব্লক, এখানে লক্ষ্য করুন এই অপশানগুলো যেগুলো দেখছেন আপনারা, এগুলো এসেছে জেনারেট ব্লকস যেই প্লাগইনটি আমরা সেট করেছি তার কারণে। অথবা আমরা যদি এখানে জেনারেট লিখে সার্চ দেই, লক্ষ্য করুন সবগুলো ব্লকস এখানে পেয়ে যাবেন আপনারা। তাহলে এখান থেকে ফার্স্ট আমরা একটি কন্টেইনার নিব। এই অবস্থায় এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে প্যাডিং সেট করব, সাপোজ 20। সাপোজ এখানে এটি 20 থাকবে, বাদ বাকিগুলো আমি 40 করে দিচ্ছি। এবং আমরা একটি মার্জিন সেট করব, মার্জিন সাপোজ 5 পিক্সেল। তা আমি যদি এখানে ক্লিক করি, তাহলে অল সাইড মার্জিন নিয়ে নেবে। তো এই অবস্থায় আমরা একটি বর্ডার কালার চুজ করব, বর্ডার সাপোজ দিস ওয়ান। এখান থেকে বর্ডার সাইজ দিতে হবে, তাহলে বর্ডার সাইজ দিচ্ছি আমি 2। এখন আমাদের বর্ডার কালারটি শো করছে। তাহলে অথবা আমি এখানে 3 করে দেই, 4, আপনার দেখতে যতটা ভালো লাগে ততটা এখানে সিলেক্ট করবেন। এটি হবে 20। দেখার সৌন্দর্যের জন্য আপনি ইচ্ছে মতো সেট করতে পারেন এগুলো। এই অবস্থায় আপনাদেরকে এই প্লাস সাইনে ক্লিক করতে হবে এবং এখান থেকে এই গ্রিড অপশানটি নিতে হবে। তো গ্রিড অপশান আমরা এটি নিব। তাহলে এই সেকশানটি, এই গ্রিড অপশানটি মূলত বেস্ট সেলার সেটিংসটির জন্য, অর্থাৎ এই সেটিংসটি আমরা এখানে তৈরি করব। এ অবস্থায় আমরা এখানে পুনরায় ক্লিক করব প্লাস আইকনে এবং গ্রিড নিব, অর্থাৎ দুটি পার্ট সিলেক্ট করব আমরা এখান থেকে। তো এখানে দুটি পার্ট নেওয়ার কারণ হচ্ছে, এখানে আমরা এক পাশে ইমেজ ইউজ করব, এক পাশে টেক্সট ইউজ করব। এবার এখানে আমরা এই অপশানটি, বেস্ট সেলার অপশানটি তৈরি করার জন্য এখানে আমরা সিলেক্ট করে প্লাস সাইনে ক্লিক করব এবং এখানে হেডলাইন ইউজ করব এবং এটি ইউজ করব, অর্থাৎ আমাদের যেই নতুন প্লাগইনটি সেট করেছি এটি ইউজ করব। গুটেনবার্গের ডিফল্ট হেডলাইন আমরা এখানে ইউজ করব না, তা আমি এটি সিলেক্ট করলাম কারণ এখানে বেশ কিছু সেটিংস করা যায় আলাদাভাবে। তাহলে এখানে আমি লিখছি বেস্ট সেলার এবং এখানে H2 এর জায়গায় আমরা প্যারাগ্রাফ নিব। তো এই অবস্থায় এখান থেকে আমরা ফন্ট সাইজ সিলেক্ট করব, সাপোজ 17, এবং উইড আমরা 500-600 ইচ্ছে মতো নিতে পারি। সাপোজ এখানে আমি 600 নিলাম, এবং ফন্ট ফ্যামিলি ইচ্ছে করলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি,
এবং এখানে আমরা একটি কালার দিব ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি দিস ওয়ান আপনারা ইচ্ছা মতো নিতে পারেন এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে তো এখানে প্যাডিং সেকশনে আমরা যেটি করব তা হচ্ছে সেটিংস যেমন 10 40 40 10 অর্থাৎ বটম টপে রাখছি 10 10 এবং রাইট লেফটে 40 40 এই অবস্থায় ইনলাইন উইডথ এটি সিলেক্ট করে দিতে হবে তাহলে এভাবে নিয়ে নেবে তো লক্ষ্য করুন এখানে আমাদের স্পেসিংটি একটু বেশি হয়ে গিয়েছে তাহলে আমরা এখানে নিতে পারি অর্থাৎ প্যাডিং স্পেসিং 5 আমরা আনুপাতিক হারে কমিয়ে দিচ্ছি 5 20 এন্ড 20 নাও ইটস বেটার তো এই অবস্থায় আমাদেরকে ফুল এই বক্সটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমাদেরকে এখানে মার্জিনে চলে যেতে হবে এবং এখানে যদি আমরা নেগেটিভ মার্জিন ক্লিক করে ধরে রাখি লক্ষ্য করুন ইচ্ছে মতো আমরা যেখানে খুশি এটা সেট করে দিতে পারছি অর্থাৎ আমি এই লাইনের মাঝামাঝি বরাবর এটা সেট করতে চাচ্ছিলাম অ্যান্ড ডান তো এই অবস্থায় এখানে আমরা একটি ইমেজ অ্যাড করব লক্ষ্য করুন এই ইমেজটি অ্যাড করতে হবে যেটি জেনারেট ব্লকসের মাধ্যমে এসেছে তাহলে আমি এটি নিলাম তো আমরা মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো একটি ইমেজ অর্থাৎ প্রোডাক্ট ইমেজগুলো আমরা এখানে সেট করব তাহলে আমি একটি ইমেজ সেট করে আপনাদেরকে শো করছি সাপোজ এই ইমেজটি সেট করছি আমি এই অবস্থায় আমরা এখানে একটি বাটন সেট করব তাহলে অ্যাড এ ব্লকে ক্লিক করব এবং এখানে আমরা যদি বাটন লিখে সার্চ দেই লক্ষ্য করুন এই বাটনটি সেট করতে হবে আমাদেরকে অর্থাৎ ডিফল্ট যে বাটন সেটি নয় তাহলে এটি নিয়ে নিলাম তো এই অবস্থায় এখানে আমরা লিখে দিব যেমন ভিউ প্রাইস অন অ্যামাজন ওকে এখান থেকে আমরা টাইপোগ্রাফি সেটিংসগুলো করতে পারি সাপোজ 17 অ্যান্ড ফন্ট ফ্যামিলি আমরা চেঞ্জ করতে পারি স্পেসিং এগুলো আমরা চেঞ্জ করতে পারি যেমন মার্জিন মার্জিন এখানে যদি আমি 250 দেই তাহলে অটোমেটিক্যালি এটি সেন্টারে চলে আসবে এবং সাপোজ মার্জিন টপ মার্জিনে এখানে আমি 10 সিলেক্ট করছি তাহলে এখানে অথবা আমি 20 দিচ্ছি তাহলে এখানে একটু গ্যাপ তৈরি হবে দেখতে ভালো লাগবে এই অবস্থায় আমাদেরকে এই প্লাস সাইনে ক্লিক করতে হবে এবং হেডিং নিতে হবে তো আমরা হেডিং সবসময় এটি নিব সাপোজ এখানে আমি লিখে দিতে পারি প্রোস PROS এবং সাইজ উইড এগুলো সব চেঞ্জ করতে পারি আমরা সাপোজ এখানে লেফট সাইডে আমি প্যাডিং দিচ্ছি 20 তাহলে দেখতে ভালো লাগবে অথবা 25 তো এখানে এই প্লাস সাইনে এই অবস্থায় ক্লিক করে আমরা লিস্ট সার্চ করব LIST তাহলে আমরা এই লিস্টটি পেয়ে যাব তো এখানে আমরা লিস্ট সেট করব সাপোজ আমি এখান থেকেই কপি করে নিয়ে নিচ্ছি এগুলো আপনারা প্রোডাক্ট থেকে নেবেন যেহেতু এটি আমি একটি তৈরি করছি পরবর্তীতে বারবার আমি বিভিন্ন জায়গায় সেট করব এ কারণেই জাস্ট এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি তো আমরা এখানে পুনরায় হেডিং নিতে পারি CONS কনস তাহলে এখানে আমাদেরকে প্যাডিং 25 তাহলে আমার এটির সাথে মিল থাকবে অর্থাৎ ইচ্ছে মতো সাজাবেন আপনারা এবং এগুলোর কালারও আপনারা চেঞ্জ করতে পারেন ইচ্ছে মতো তো এই অবস্থায় আমরা পুনরায় লিস্ট সেট করব তো এখানে কনস আমি একটি দিয়েছি আপনারা ইচ্ছে করলে অর্থাৎ প্রোডাক্টের শুধুমাত্র ভালো দিকগুলো কাস্টমারকে উপস্থাপন করলে হবে না আপনাকে খারাপ দিকগুলো উপস্থাপন করতে হবে তো সেটি যাবে কনস সেকশানে তো সেটি আমি এটি কপি করে দিয়ে দিচ্ছি এক্সপেন্সিভ ওকে তো এখানে জাস্ট আমি কয়েকটি সেট করলাম আপনারা প্রোডাক্ট ভেদে এগুলোকে আমাদেরকে মডিফাই করতে হবে এ কারণে জাস্ট টেমপ্লেটটি তৈরি করে নিলাম আমি তো এই অবস্থায় ড্রাফট হিসাবে সেভ করতে হবে আর এখানে এই লিঙ্ক অপশানে আমরা আমাদের প্রত্যেকটা অফারের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট করব তো এটি হচ্ছে মেইন থিমটি যেটি আমরা তৈরি করলাম টেমপ্লেটটি এ কারণে আমরা এখানে কিছুই সেট করব না তো আসুন দেখি আমাদের এটি দেখতে কেমন দেখায় তাহলে আমরা যদি ডেস্কটপ ভিউ দেখি প্রিভিউ ইন নিউ ট্যাব লক্ষ্য করুন চমৎকারভাবে আমরা টেমপ্লেটটি তৈরি করে নিয়েছি আমি যে ইমেজটি ইউজ করেছি সেটি ছোট বিদায় এখানে এভাবে শো করছে আপনারা ইমেজগুলো চেঞ্জ করে নিতে পারেন তাহলে আমি যদি ট্যাবলেট ভিউ দেখি লক্ষ্য করুন আমি যদি মোবাইল ভিউ দেখি অর্থাৎ রেসপন্সিভ হবে কি না আপনার টেমপ্লেটটি সেটি নিয়েও চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো এ অবস্থায় আপনাদেরকে ফুল ব্লকটি সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে সিলেক্ট করতে হবে আমরা যে বর্ডারটি দিয়েছি ফুল বর্ডারটি সিলেক্ট করতে হবে এবং এই থ্রি ডটে ক্লিক করতে হবে এবং আমাদেরকে ক্রিয়েট রিইউজেবল ব্লক এখানে ক্লিক করতে হবে এবং একটি নাম দিতে হবে সাপোজ আমি দিচ্ছি মনে রাখার সুবিধার্থে জেনারেট ব্লকস
7 সেভ তাহলে এটি এখন আমরা ইচ্ছেমতো এটি আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো তো এটি আমরা ড্রাফট হিসেবে সেভ করেছি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনারা তো এই ব্লক অটো ওয়েবসাইটে প্রোডাক্টে কিভাবে সেট করবেন আমি পরবর্তীতে শো করব আমি আজকে শো করছি যে ব্লগে কিভাবে আপনারা ইউজ করবেন তো আমি যদি পোস্টে যাই লক্ষ্য করুন এখানে আমি একটি পোস্ট তৈরি করেছি বেস্ট 5 ইলেকট্রিক ক্যাটল তো এভাবে আপনাদেরকে বেস্ট 5 বেস্ট 10 প্রোডাক্টগুলো নিয়ে আর্টিকেল তৈরি করতে হবে তো এই যেই ব্লগটি আমরা তৈরি করলাম এটি আমাদেরকে এরকম বেস্ট 5 বেস্ট 10 প্রোডাক্টগুলো নিয়ে আর্টিকেল তৈরি করতে আমাদেরকে হেল্প করবে আমি শো করছি যেমন একটি নতুন পোস্ট তৈরি করব আমরা যেমন আমি তৈরি করতে চাচ্ছি বেস্ট অফ 5 ইলেকট্রিক ক্যাটল উইথ স্টেনলেস স্টিল এই টপিকের উপরে তাহলে এখন যদি আমি এখানে ক্লিক করি এবং এখানে যদি সার্চ করি রিইউজেবল লক্ষ্য করুন জেনারেট ব্লকস 7 এটি আমি সেট করেছিলাম তাহলে এটি যদি আমি ওপেন করি এবার আমি ইচ্ছেমতো জাস্ট এডিট করে লক্ষ্য করুন এখানে আপনার রেটিং বেড়ে যাচ্ছে এবং ওপেন করার পরে আপনাকে এখানে মাস্ট ক্লিক করতে হবে কনভার্ট টু রেগুলার ব্লকস তাহলে আমি যদি এখানে ক্লিক না করি আমি এটি একটি প্রোডাক্ট তৈরি করব পরবর্তীতে সেম ব্লক দিয়ে আমি আরেকটি প্রোডাক্ট তৈরি করব সেক্ষেত্রে আমি যদি এই কাজটি না করতাম তাহলে প্রত্যেকটি প্রোডাক্ট এডিট করা যাবে না অর্থাৎ একই প্রোডাক্ট হয়ে যাবে নিশ্চয়ই বোঝাতে পেরেছি আমি সেম একইভাবে এখন আমি এখানে জেনারেট ব্লকে ক্লিক করব এবং রিউজ লিখব লক্ষ্য করুন এটি নিয়ে আসলাম এবং এখানে একটি ক্লিক করে দিলাম তাহলে এখানে যাচ্ছে আমার একটি প্রোডাক্ট এখানে যাচ্ছে আমার একটি প্রোডাক্ট এভাবে যখন আমি বেস্ট টপ 5 প্রোডাক্ট বেস্ট টপ 10 প্রোডাক্ট নিয়ে কাজ করব তখন অটোমেটিক্যালি লক্ষ্য করুন র্যাঙ্কিং বাড়ছে আমার র্যাঙ্কিংও বেড়ে যাবে এবং এই পেজগুলো যে পেজগুলো আমি তৈরি করছি যেমন এটি বেস্ট টপ 5 ইলেকট্রিক ক্যাটল উইথ স্টেনলেস স্টিল এটি নর্মাল প্রোডাক্টের চেয়ে সার্চে বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব ইজিলি আমরা কাজগুলো করতে পারছি অর্থাৎ এখানে একটি প্রোডাক্ট আসবে এখানে একটি প্রোডাক্ট আসবে এভাবে এই আর্টিকেলের জন্য 5টি প্রোডাক্ট আসবে এবং যখন এগুলো সব চেঞ্জ হয়ে যাবে ইমেজ চেঞ্জ হয়ে যাবে লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা দেখবেন যে এখানে প্রচুর র্যাঙ্কিং বেড়ে গিয়েছে র্যাঙ্ক ম্যাথের তো পরবর্তীতে কোনো একটি টিউটোরিয়ালে আমি শো করব যে কিভাবে অটোমেটেড ওয়েবসাইটে আপনারা এই বক্সটি সেট করতে পারেন তো আশা করছি টোটাল বিষয়টি আমি বোঝাতে পেরেছি তো ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।